বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুব ইলন মাস্ক টুইটার অধিকার করার পর থেকেই দল বেঁধে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ছেড়ে যাচ্ছেন। তবে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম নয়, যুক্ত হচ্ছেন মাস্টোডন নামের একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে। ফলে যুক্তরাজ্য ভিত্তিক এই প্ল্যাটফর্মটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই প্ল্যাটফর্মের মোট ব্যবহারকারী 6,55,000, যার মধ্যে গত সপ্তাহে যুক্ত হয়েছে 2,30,000-এর বেশি ব্যবহারকারী। মাস্টোডন দেখতে অনেকটা টুইটার অ্যাকাউন্টের মতোই। এর সার্ফেসে ব্যবহারকারীরা যে কোনো পোস্ট, লাইক, কমেন্ট, অন্যকে অনুসরণ করা সহ পোস্ট ও রিপোস্ট করতে পারবেন। ফলে দ্রুত এর নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারছে প্ল্যাটফর্মটি। বিশেষ করে টুইটারের বেঁধে দেওয়া নিত্য নতুন নিয়মের কারণে যারা বের হয়ে আসছেন তাদের কাছে মাস্টোডন দ্রুতই জনপ্রিয়তা পাচ্ছে। প্ল্যাটফর্মটি 6 বছরের পথ চলায় একেবারেই প্রথম এত ব্যবহারকারী যুক্ত হলো। ফলে নতুন ব্যবহারকারীদের শুভেচ্ছা জানাতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে অ্যাকাউন্ট ওপেন করার আগে আপনাকে একটি সার্ভার পছন্দ করে নিতে হবে। তার উপর ভিত্তি করে প্ল্যাটফর্মটি আপনাকে ব্যবহার করার সুযোগ দিবে। আপনার পছন্দের উপর ভিত্তি করে সারফেস ভিত্তিক বিভিন্ন বিষয় প্রদর্শন করা হবে। প্ল্যাটফর্মটিতে আপনি যে কাউকে অনুসরণ এবং অন্যরাও আপনাকে অনুসরণ করতে পারবেন। আপনার পছন্দ অপছন্দও তাদের জানাতে পারবেন। ফলে দারুণ একটি কমিউনিটির সাথে যুক্ত হলেন বলে ব্যবহারকারীদের জানিয়েছেন প্ল্যাটফর্মটি।